ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বহুল প্রতীক্ষিত আপনাদের জনি ভাইয়ের ভিডিও করতে আসছি। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে জনি ভাই কাপ্তান বাজারের দোকান নিছে, এবং দোকানটা আগের জায়গায় যেখানে দোকানটা ছিল এর খুব কাছেই। তো আশা করি এখন থেকে নিয়মিত জনি ভাইকে পাবেন আমার চ্যানেলে। জনি ভাই আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় যাবে ইনশাল্লাহ। অনেকে অনেক ভাবে মানে বলতেছিলেন যে জনি ভাইয়ের ভিডিও করার জন্য। তো জনি ভাই আজকেই দোকানটা স্টার্ট করছে, এখনো কবুতর ওইভাবে গুছাইতে পারে না, কিন্তু নামাজের সময় হয়ে যাচ্ছে, এজন্য আমি আর থাকতে পারতেছি না, এজন্য ভিডিওটা করা। তো আশা করি আজকে যেহেতু অনেকদিন পরের ভিডিও এবং কম দামে সবচেয়ে ভালো কবুতর গুলো পাবেন ইনশাল্লাহ। জনি ভাই যেহেতু অনেক কবুতর বিক্রি করে ওইগুলোই আছে, তো পেয়ার গুলো সেট আপ করে আমরা জোড়ায় জোড়ায় দেখাবো। তো তার আগে আমরা একটু জনি ভাইয়ের সাথে কথা বলবো, অনেকদিন পরে জনি ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারাও চাইতেছিলেন জনি ভাইয়ের সাথে কথা বলা এবং দেখতে তার কি হয়েছে, কেন দোকান মানে এত লেট হইলো। আসলে অনেক কারণ দর্শক বললে অনেক কারণ বলা যাবে, কিন্তু আসল কথা হচ্ছে জনি ভাই আবার দোকান শুরু করছে ইনশাল্লাহ, এখন থেকে পাবেন নিয়মিত। তো দর্শক যারা নিয়মিত আছেন অর্থাৎ শুরু থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে চ্যানেলের এক বছর গেল, তো আসলে লাইভে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে পারি নাই। আগামী এই সপ্তাহের মধ্যে না হলে আগামী সপ্তাহে যে কোনো একদিন লাইভ আসবে ইনশাল্লাহ। তো আশা করি লাইভে আড্ডা দিব সবার সাথে। আর আমার পেজটিতে যারা ঘুরে দেখছেন অলরেডি আমি ওই দিন বলার পরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই লাইক কমেন্টস লাইক করছেন। তো আশা করি এখন আবার নতুন যারা শুনছেন আমার পেজটিতে একটু ঢুকবেন, আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তো চলুন দর্শক জনি ভাইয়ের সাথে কথা বলি। জনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো ভাই আছি ভাই, দোকানটা নেওয়ার জন্য মানে এত পেরেশানির কারণে আসলে ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক ভাই, দোকান গুলিস্তানে আসলে দোকান নেওয়াটা খুব টাফ ভাই, তার কারণে একটু সময় লাগছে। তো অবশেষে দোকানটা নিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ। গরম ঠান্ডায় কিছু কবুতর নষ্ট হয়েছে, ওই কবুতর গুলো ফিরত পাবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর কিছু কিছু কাস্টমার বুকিং দিয়ে এক মাস দেড় মাস যাবো কবুতর রেখে দিচ্ছে। আশা করি ভাই শীতের দিন যদি এর ভিতরে কবুতর মারা যায় তাহলে কিন্তু আপনার সমস্যা আমাদের সমস্যা। তো আমি মানে সবাইকে অনুরোধ করবো যে ওই মালগুলো যাতে, যেগুলো আর কি বায়না দেওয়া মাল, সে মালগুলো যাতে আর কি যে যার যার মালগুলো বুঝে নেয়। ওই যে আর খুলনার যে ভাই আছেন আলমগীর, কি যেন নাম ভুলে গেলাম, আলমগীর ভাই, ভাই আপনারও কবুতর অনেকদিন ধরে ওই বিষয়টা সমাধান হয় নাই, যে ওই যে কবুতর নেওয়ার কথা ইনশাল্লাহ আগামী দুই একদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে, যেহেতু রানিং দোকান হয়ে গেছে ইনশাল্লাহ, এখন না সমস্যা নাই। তো জনি ভাই আমরা যেহেতু এখন সেট আপ করতে পারি না, জাস্ট আপনি জোড়া জোড়া যেগুলো আপনার একেবারে জানা আছে যে জোড়া, ওইগুলো আমাদের একটু সেট আপ করে দেখান। জনি ভাই আপনার হাতে কি এটা ভাই? এটা হচ্ছে একজোড়া জিরা গোলা কবুতর ভাই, আজকে কোনো ফ্যান্সি কবুতর আমার কাছে নাই। তো দেখা গেছে যে দোকান নেওয়ার আগে নতুন মাল উঠে নেবে, হ্যাঁ। তো দোকান আজকে ইনশাল্লাহ চালু করছি, তো হবে ইনশাল্লাহ। তো এখানে আছে একজোড়া হাইফিলের কবুতর, হ্যাঁ, তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়ে প্লাস বাচ্চা একটা ছাড় ছাড়ি করতে পারবে। জিরা গলা, জিরা গলা কবুতর। দর্শক নতুন জায়গা নতুন খাঁচার, এখানে একটু অন্ধকার, এই জন্য আসলে কবুতর ওভাবে ভালোই করতেছে না। এমনি সব সুস্থ স্বাভাবিক আছে ইনশাল্লাহ, সব সুস্থ ভাই, একটা কবুতর সুস্থ, ঠিক আছে ভাই। 800 টাকা। এরপর এক পেয়ার চিলা ভাই, এখানে এক পেয়ার চিলা আছে, নটটা একটু মিসমাচ হয়ে আছে, ঠিক আছে, সাদা আছে কিন্তু বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে। তো যদি বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য নিতে চান তো এই পেয়ারটা নিতে পারেন। বাচ্চা কাছে গ্যারান্টি আছে ভাই? 100% ভাই, বাচ্চা কাছে খুব ভালো উড়ে ভাই, হ্যাঁ। এগুলো সব কবুতর বলে এক ছাদের কবুতর। এই চিলে পেয়ারটা কত যাচ্ছেন ভাই? ভাই এই পেয়ারটা কোনো দামা দামি না, একদম 700 টাকা ভাই, মাত্র 700 টাকা, ঠিক আছে ভাই। ভাই হাতে এটা কি পেয়ার আছে ভাই? এই কবুতরটা আসলে
হুমাকুতার দ্বীপ থেকে আসতে, তো অনেকে জলসা কবুতর বলে, আবার অনেকে ইরানি হুমা কবুতর বলে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত কবুতর আর কি পুরার দিকটা খুব ভালো হয়, খুব ভালো। আর কেউ যদি ফোস্টার হিসেবে নিতে চায় বাচ্চা কাচ্চা খুব ভালো করে, ঠিক আছে, অন্যান্য ভালো দামি কবুতর ডিম চালতে পারবে। সাইজ তো মাশাআল্লাহ অনেক বড়, বাচ্চা কাচ্চা আপনার গ্যারান্টি দেওয়া যায় ভাই। হ্যাঁ, যে 3 থেকে 3.5 ঘন্টা ওরা উড়া কোনো ব্যাপার না। আর কেউ যদি মনে করে ডিম চালার জন্য নেয় তাও নিতে পারে। কত চাচ্ছেন ভাই? 750 টাকা ভাই, একদম 750, মাত্র 750। দুইটা দর্শক সেম চোখের আছে, আর মাশাআল্লাহ সাইজ মাশাআল্লাহ খুব ভালো, মাত্র 750 টাকা। ঠিক আছে ভাই, এই পেটা কি কিরকম ভাই? হচ্ছে ভাই মেহেন্দি চিলা, মাকুড়া কবুতর, নর্মাদি সেম সেম, ঠিক আছে, খুব সুন্দর কবুতর। কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই? তাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামি নাই, একদম 1100 টাকা, একদম সীমিত লাভে হবে, একদম সীমিত লাভে, একদম 1100 টাকা মাকুড়া পেয়ার, হিন্দি মাকুড়া। ঠিক আছে, এই পেয়ারটা হচ্ছে খুলনার যে ভাই, হ্যাঁ হ্যাঁ, গড়া পেয়ারটা খুলনার ওই ভাইয়ের জন্য, যে ভাই আপনি ওই যে আপনার কবুতর নেওয়া হয় না এখনো, কবুতর পাবে আপনার জন্য 3 পেয়ার। তো এটা হচ্ছে একটা পেয়ার, আর একটা পেয়ার আশা করি আপনার জন্য। নটটা দেখেন মাশাআল্লাহ খুব বড় সাইজের এবং খুব ভালো। এই জোড়াটা আপনার জন্য ভাই, এটা জাস্ট অন্য দর্শকদের জন্য দেখানো, কিন্তু এই জোড়াটা টোটাল আপনার জন্য। এটাতে ধরেন দর্শক, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি আজকে মনের মতো হয়েছে না, কারণ হচ্ছে এখানে একে তো আলো নাই, চারোদিকে শব্দ অনেক, হার্ট অলরেডি অনেক জমে গেছে। ঠিক আছে ভাই, এটা জাস্ট দেখানোর জন্য। শুরুতে আমরা যে জিরা গলা জোড়াটা দেখাইছিলাম, এটা নটটা ডাকটা একটু দেখাই, ডাকটা খুব ভালো লাগতেছিল ভাই। হাতে এটা কি কবুতর আছে? এখানে একটা বড় সাইজের পোস্টার কবুতর আছে ভাই, মানে এটা কিং কবুতরের পোরস ভাই। হ্যাঁ, কিং কবুতরের পোরস, ওই পেয়ারটা নিলে নিতে পারেন পোস্টার হিসাবে, কেউ এমনি পালার জন্য নিলে নিতে পারেন, বাচ্চা কাচ্চা বড় সাইজের বাচ্চা কাচ্চা হলো। নটা একটা গুণ আছে, এটা হাতে বসেও ডাকে, নটটা খুব সুন্দর গুণ। পেয়ারটা কত চাচ্ছেন তাহলে ভাই? এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামি নেবে, একদম 1200 টাকা, একদম 1200। এটা কিং কবুতরের কোন আছে কি ভাই? এটা দিয়ে সিরাজি, হ্যাঁ, লাহোরের বাচ্চা বাচ্চা এগুলো চালা যাবে আর কি। বাচ্চা হয়েও বড় সাইজের কেউ যোগ করে খাইতে ছিল, খাইতে পারবে বাচ্চা। ঠিক আছে জনি ভাই, হাতে এটা কি কবুতর ভাই? এখানে এক জোড়া বাঘা সবুজ গুলা চুইঝাল কবুতর আছে, ঠিক আছে। আজকে সবই ভাই আমার কাছে গিরিবাজ কবুতর, হ্যাঁ, কালারিং কবুতর খুব কম আছে, বুঝতেই তো পারছেন যে এগুলো আসলে নতুন করে শুরু করিনি, তো আজকে থেকে ইনশাল্লাহ আমার কালেকশনে বেরোবো। বাঘা সবুজ গেল চুইঝাল, এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই? এই পেয়ারটা কোনো দামা দামি না, একদম 800 টাকা ভাই, মাত্র 800 টাকা। বেশিরভাগ কবুতর আজকে হাজারের নিচেই দেখাবো ভাই, 700 800 এরকম। একদম রানিং মুস্তিদ আছে ভাই, 2 থেকে 3 দিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে, মাত্র 800 টাকা। হাতে এটা কি কবুতর জানি ভাই? ভাই এই পেয়ারটা হচ্ছে আপনার আসাম পেয়ার ভাই। হ্যাঁ, এটা আমার বাসার কবুতর ভাই, এটা আমার বাসা কবুতর, ভাই বন্ধু নিয়ে নিতে পারেন, বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয়, বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে। পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা হচ্ছে ভাই একদম 1200 টাকা, আমি নটটা চোখ দেখাই তোমাকে। হ্যাঁ, ক্যামেরার ভিতরে দেখতে পারেন নটটা চোখ কিন্তু একটু ভিন্ন ভাই, হ্যাঁ, অসাধারণ চোখ, দেখান তো চোখটা আমাদের। মাত্র 1200 টাকা, এটা পাশের পেয়ার ভাই, নতুন দোকান, ঠিক আছে ভাই। এর জন্য
এখানে একটা কবুতর আছে, ভিডিও বড় হয়ে যেতেছে, একটু তাড়াতাড়ি দেখো। কবুতরটা কুরুজি আছে, যারা একদম কমের ভিতরে কবুতর চাচ্ছেন, কবুতরটা নিউ আইডাল ভাই। হ্যাঁ নিউ আইডাল, তো এটি একটা নিতে পারেন একদম 500 টাকা, মাত্র 500 টাকা। কাকজি কবুতর, কাকজি কবুতর মাত্র 500 টাকা। দর্শক এগুলো আর অনেক বড় হবে। এখানে এক জোড়া খুব সুন্দর একটা সাদা কবুতর আছে, অনেকে সাদা কবুতর পছন্দ করে, কাকজি কবুতর। নটটা অনেক বড় সাইজ, নটটা তো বিগ সাইজ, বিগ সাইজ কবুতর, খুব সুন্দর কবুতর। জোড়াটা কত আছে ভাই? ভাই কবুতর দুইটা খুবই লক্ষ্মী কবুতর ভাই। হ্যাঁ সাদা কবুতর তো মানে কাকজি কবুতর, এটা আর বলার কিছু নাই। এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায়, কোনো দামাদামি নাই, একদম 900 টাকা, 900। তাকে কি সুন্দর। ভাই এখানে 3 নম্বর চিলাপিয়ার। হ্যাঁ 3 নম্বর চিলাপিয়ার, খুব সুন্দর কিন্তু মাদিটা, খুব সুন্দর মাদিটা। ভাই এইখানে খুব সুন্দর এক জোড়া কালদম পেয়ার আছে ভাই, কিন্তু কবুতরগুলো এখনো ক্লিয়ার হয় নাই, তবে 100% গ্যারান্টি যে কবুতরগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে, আর মাটিটা ডিমের উপর তো ভাই, তো ওই যে কবুতরের নটটা ঠোকরায় আপনি মনে করেন যে পশম উঠে দিচ্ছে। নটটা বিগ সাইজের একটা নট, এর একটু ধরেন তো। হয়তোবা মাদিটা দেখতে খারাপ লাগতেছে ভাই, কিন্তু আসলে কবুতর যারা পালে ওটা বুঝতে পারবে, পশম উঠলে কবুতর খুব সুন্দর হইব। আর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ 3.5-4 ঘন্টা অনায়াসে উঠবো ভাই। কত যাচ্ছেন এই পেয়ারটা ভাই? এই পেয়ারটা আসলে কোনো দামাদামি নেই, একদম 1100 টাকা, কালদম কবুতর কিন্তু ভাই, মাত্র 1100 টাকা। কালদম কবুতর এখনো ক্লিয়ার সম্পূর্ণ হয় নাই, তো ইনশাল্লাহ 1.5 দশক জানলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ভাই, মাত্র 1100 টাকা। ঠিক আছে ভাই, এইদিকে একটা কবুতর আছে লাল জিরা কবুতর ভাই। হ্যাঁ খুব সুন্দর কবুতর, পুরান জাতের কবুতর। এই কবুতর দুইটার দাম একটু বেশি ভাই, যদি বেশি মনে হয়, আর কেউ যদি কবুতর চিনা থাকেন তো আশা রাখি যে বেশি মনে হবে না ভাই। হ্যাঁ কারণ ব্রান্ডেড কবুতর, খুব সুন্দর কবুতর, পুরান জাতের কবুতর, বড় মাথাওয়ালা কবুতর। কত চাচ্ছেন পেয়ারটা ভাই? আজকের কবুতরের ভিতরে এই কবুতর দুটাই আর কি আমার সর্বোচ্চ সুন্দর কবুতর। এই পেয়ারটা কোনো দামাদামি নাই, একদম 1500 টাকা, লাল জিরা কবুতর, 1500 টাকা। আশা রাখি কবুতর দুটা যে হাতে পাবে মানে তার মন ভরে যাবো ভাই। ডিমের উপরেই আছে ভাই। এইখানে এক পেয়ার কবুতর আছে, দেখেন হাত দিয়ে ধরে রাখছি, হাতের ধরার ভিতরে দেখেন কবুতর মানে কত সুন্দর একটা পোস নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ একদম নর্মালি সেম সেম খুব সুন্দর কবুতর ভাই, চটগান পিঠ চাপা দমকালো অরিজিনাল সবুজ গোলা কবুতর। কত চাচ্ছেন পেয়ারটা? এই পেয়ারটা কোনো দামাদামি নেই ভাই, একদম 1500 টাকা ভাই। ক্যামেরায় কেমন লাগতেছে জানি না ভাই, বাস্তবে খুব সুন্দর। ভিডিও কোয়ালিটি আজকে ভালো আসতেছে না, কারণ দোকান নতুন, দর্শক লাইটের ব্যবস্থা নাই, আর বাইরেও দেখানোর সুযোগ নাই, বাইরে অনেক ভিড় আছে, এখানে বাইরে দেখাইতে পারি নাই, তো যেটা হচ্ছে যে জন্য ভিডিও কোয়ালিটি অত ভালো আসে না। বাট কবুতর সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। 1500 টাকা
ভাই অনেকে সুন্দরী কবুতর চান, তো এই সুন্দরী পেয়ারটা আমার বাসায় ছিল ভাই। হ্যাঁ, আমার খুব পছন্দের কবুতর, তো অনেকেই দাম বলছিল দেই নেই ভাই, তো এখন দেখা গেছে যে আমি নতুন দোকান দিয়েছি, আর সত্যি কথা বলতে টাকা পয়সার দরকার আছে ভাই, যার কারণে কবুতরগুলো কুকুরে ভালো ভাই। ভাই বন্ধু নিতে চলে নিতে পারে, কিন্তু ডাবল কুর্তি লাল গেরের কবুতর কেমাটিটা কত চাচ্ছেন পেয়ারটা ভাই? এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু দামাদামি না করে তাহলে একদম 1300 টাকা, একদম পানি রেট ভাই, 2000 টাকা দিয়ে নিতে চাইছি তখন দেই নি। ঠিক আছে, বর্তমান বাজার অনুযায়ী দামটা বলে দিলাম। ঠিক আছে, এখানে এক পেয়ার কবুতর আছে চুইনা চুইঝাল কবুতর, চুইনা চুইঝাল খুব সুন্দর কবুতর, দামও কম আছে। কত চাচ্ছেন চুনের চুইঝাল? এই পেয়ারটা মাত্র 1000 টাকা ভাই, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। কবুতর দারুণ, গেটা কি অন্যরকম, মাত্র 1000 টাকা। মানে এক পেয়ার বাংলা কবুতর আছে, বাংলা কবুতর আমি আসলে বেচি না ভাই, কারণ আমাদের এখানে বাংলা চলে না ভাই, বাংলা কবুতর পা পালে না, অনেকে বাচ্চা খাওয়ার জন্য কবুতর চান তারা নিতে পারেন, অনেকে আবার বাংলা ভিডিওতে চায় যে ভাই বাংলা আবার ডিম চালার জন্য আপনি মনে করেন যে নিতে পারেন, খুব সুন্দর পেয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, মানে ডিম চালতে পারবেন প্লাস বাচ্চা হইলে বাচ্চাও খাইতে পারবেন, যারা খাওয়ার জন্য নিতে চান নিতে পারেন। বাংলা পেয়ারটা কত যাচ্ছে? বাংলা পেয়ারটা মাত্র 450 টাকা ভাই, 450 একদম পানি রে, কালোটা মাঝে কিন্তু, হ্যাঁ কালোটা মাঝে ফুল মিস্তিতে আছে ভাই। এইখানে কিছু কবুতর আছে যেগুলো সিঙ্গেল ভাই, হ্যাঁ একদম পানির রেটে, মানে একদম ন্যায্য দামে ভাই, হাটের রেটে কবুতর গুলো দিয়ে দেবো, যেহেতু আজকে আমার ফার্স্ট নতুন দোকান, তো জানা নিতে ইচ্ছুক নিবেন ইনশাআল্লাহ। এটা কি নাও ঝাক চিঠল নর আছে? হ্যাঁ, এটা কালো ঝাক চিঠল নর আছে, কোনো ভাই বন্ধু নিলে নিতে পারেন, মাত্র 500 টাকা, মাত্র 500, এইখানে একটা হুমা করস চুইঝাল কবুতর আছে ভাই, হ্যাঁ বা মাদ্রাজি কবুতর বলতে পারেন ভাই, চুইঝাল কবুতর আছে, হুমা চুইঝাল মাত্র 500 টাকা ভাই, অনেক বড় জন্য মাত্র 500 টাকা ভাই। এইখানে এক পিস জাগগলা কবুতর আছে ভাই, খুব সুন্দর কবুতর, একদম পাক্কা ক্লিয়ার আছে, হ্যাঁ এগুলো হাই ফিলার কবুতর, যারা আগে পালছেন তাদেরকে তার বুঝানোর কিছু নাই, তো যারা এগুলো পালেন নাই দিয়ে এক পিস কবুতর নিয়ে উড়ে দেখতে পারে কবুতর কেমন। এই নোটটা কত চাচ্ছে? মুস্তির মাদি ভাই, মাদি নোটটা, মাদি এটা, মাদি মাদিকে কত? 400 টাকা ভাই, মাত্র 400 টাকা, ওই যে মাদি মুস্তির দেখে বলছেন, মাত্র 400, মাত্র 400 টাকা ভাই। এখানে এক পিস কবুতর আছে, চুপটা দেখাই দিলাম, মাদি কবুতর, মাদি কবুতর অনেক বড় সাইজ, আর কিছু বলার নাই, কবুতর কথা বলো, মাদি অরিজিনাল মাদি কত চাচ্ছেন? মাদিটা, ওই মাদিটা একদম 400 টাকা হবে, 400 মাত্র, মাত্র 400 টাকা। এটা কি কবুতর ভাই? এখানে এক পিস কবুতর আছে, এটা হচ্ছে লাল পাত্তি স্টাইলের কবুতর ভাই, ঠিক আছে, যে রেকটাও আছে লাল পাত্তি স্টাইলের কবুতর, কিন্তু লাল পাত্তি না, আবার ফুল মুজা আছে ভাই, এটা হ্যাঁ মাদি কবুতর, মাদি কবুতর কোনো ভাই বন্ধু নিয়ে নিতে পারেন, একদম 400 টাকা, 400। ভাই এইখানে আরেক পিস মাদি কবুতর আছে, এই মাদিটা অনেক হেভি ভাই, আর বড় সাইজের কবুতর, হ্যাঁ কোনো ভাই বন্ধু নিয়ে নিতে পারেন, একদম 600 টাকা, 600। এটা কি মাদি আসলে? মাদি বিগ সাইজ, যে সাইজ মনে হয় যে নন বিগ সাইজ মাদি। এইখানে একটা কালদম কবুতর আছে, কবুতরের পাক টাক সবই ফিরে এসেছে, কিন্তু লেজটা ভাই দুইটা লেজ বাকি আছে, তো আশা রাখি এই দুইটা লেজ পড়ার পরে কালোই উঠবে, ঠিক আছে, কবুতরটা 4-5 ঘন্টা উড়া কোনো ব্যাপার নয়, কালদম কবুতর মানে 4-5 ঘন্টা। ও ভাই বন্ধু নিলে নিতে পারেন, একদম 650 টাকা মাত্র, এই নোটটা মাত্র 650। সাদা লেজ দুইটা কিন্তু কালো হয়ে যাবে ভাই, হ্যাঁ আশা করা যায়।
বাকি আরো কিছু কবুতর আছে এখানে, সবগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, আমি একটু একটু দেখাই দিই। এগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন, এখনো সাজাইতে পারিনি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা, আমরা এখনো সাজাইতে পারি নাই। তো যেটা হচ্ছে যে এখান থেকে আপনার যেটা পছন্দ আপনারা দেখা চাইলে, এখন তো জনি ভাই নিয়মিত আমাদের যারা দর্শক ছিলেন তারা যে কোনো প্রয়োজন অর্থাৎ মন লাগুক মাদি লাগুক, আপনারা এখান থেকে দেখে ভিডিও কলে দেখে ভালোভাবে নিতে পারবেন। আর যদি চান আপনাদের নর বা মাদের ছবি পাঠাইলে ওটার সাথে মিল করে জনি ভাই আপনাদের দিতে পারবেন। আশা রাখি সবাই আমার সাথে যোগাযোগ করবেন, যারা ওই যে আপনার বাইনা দিয়ে রাখছেন তারা যোগাযোগ করবেন। আর কিছু ভাই আছে উল্লেখযোগ্য ভাবে, শাহিন ভাই একজন শিখেছি কিনা রাখছিল, মাদিটা মারা গেছে। তো যাই হোক ভাই, এটা আমি তার উপরে চাপাই না, আমি এটা ভর্তি দেওয়ার জন্য রাজি আছে, ইসলাম দিব। তাহলে দর্শক উদ্দেশ্যে কিছু বলেন আর শেষ করবো আমরা। এইটাই ভাই, দর্শকদের উদ্দেশ্যে মানে অনেক কষ্ট করে একটা দোকান দিচ্ছি, তো সবাই দোয়া করবেন। আর অনেকেই ফোন দিছে, আসলে ব্যবসার থেকে বাইরে ছিলাম যার কারণে ফোন রিসিভ করতে পারি নাই, আশা রাখি আমার ফোন এখন থেকে ফোন দিবেন, রিসিভ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে জানি ভাই, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।